হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সেদিন হুট করেই মনে হলো একটু বেক চিকেন খাওয়া যাক, তো তার জন্য কথা মতো কাজ এখানে। আগে থেকে আমার কিছু চিকেন ম্যারিনেট করা ছিল, 2টা লেগ পিস, সেগুলোকে ওভেনে দেওয়ার আগে ভালো মতো মশলাগুলোর সাথে মাখিয়ে এরপর দিচ্ছি, আর সাথে কিছু আলু, মিষ্টি আলু, গাজর, সেগুলোও হচ্ছে যে হালকা লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে সেটাকেও দিয়ে দিব, সাথে খেতে ভালোই লাগে। ওভেনে দেওয়া নেওয়ার কাজ এগুলো সবসময় আমার হাজবেন্ড করে, কারণ ওভেন প্রচুর গরম থাকে আর আমার কাছে বেশ ভয় লাগে। তো সব রেডি, আমরা মোটামুটি ওভেনটাকে আগে থেকেই প্রিহিট করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। মাঝে হয়তো একবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই যে মোটামুটি এখানে হাফ টাইম হয়ে গেছে, আমরা 45 মিনিটসের মতো কুক করব, যেহেতু এটা ওভেনে বেক হচ্ছে আর এটা অনেক সময় ধরে ম্যারিনেট করাও ছিল। এখানে আমাদের খাবার এখন হয়ে গেছে, এখন বের করার পালা। এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক, দেখতে মোটামুটি সুন্দর ছিল, যদিও লাল হয়নি, বাট খেতে ভালোই ছিল। এটাই ছিল আমাদের ওই দিনের ডিনার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।